السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وقرة أعيننا محمدًا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن. ثم أما بعد محترم حاضرين الكرام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যিনি আজকে আমাদেরকে বছরের সবচেয়ে উত্তম দিনে এবং সপ্তাহের ঈদের দিনে দুটি দিনকে একত্রিত করে আমাদের সামনে হাজির করেছেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পছন্দের জায়গায় একত্রিত হওয়ার কথা শোনার এবং কথা বলার তৌফিক দান করলেন আজকের আরাফার দিনে এবং জুমার দিনে মহান মনিব আমাদেরকে যে সুস্থতা এবং মানসিক সুস্থতা সহ আমাদের এখানে আসার অবস্থা তৈরি করে দিলেন একটি সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে। এজন্য মহান মনিবের দরবারে আমরা সকলে মিলে আবারও কালিমাতুর শুকর আদায় করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক যে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য লাখ লাখ প্রিয় বান্দাবান্দি
আরাফার ময়দানে এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার তওবা ইস্তেগফারের মধ্যে লিপ্ত ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ উপহার এই দিনে আরাফার মাঠে অবস্থানরত এবং সারা দুনিয়ায় ছড়িয়ে ছিড়িয়ে থাকা উম্মতে মুহাম্মাদী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এত বিপুল সংখ্যক মাফ করে দিচ্ছেন, যেটা দেখে শয়তান আজকে সবচেয়ে বেশি আপসেট হচ্ছে, সবচেয়ে বিকৃত চেহারায় শয়তানকে দেখা যাচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুরুতেই এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ করে দেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যাদের হজ্জে মবরুর হজ্জে মকবুল নসিব করবেন তিনি, তাদের মধ্যে যেন আমাদের বাইরে যারা আরাফার বাইরে আসি দুনিয়ার বিভিন্ন প্রান্তে, আমাদের প্রত্যেক মুমিন মুমিনাতকে, ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের প্রত্যেক সদস্যকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি এতিম উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের দিনে কবুল এবং মঞ্জুর করে নেন, আমিন। আজকের এই আরাফাতের দিনের পরে আরও হজের আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুজদালিফা এবং মিনায় অবস্থান করবেন এবং একটি নির্দিষ্ট স্থানে হাজিরা তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করবেন। এই কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপর ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে তার মিল্লাতের অনুসারী হিসাবে তার রেখে যাওয়া আদর্শকে সমুন্নত করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রেখে দিয়েছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন। কোরবানির যে ঐতিহাসিক ঘটনা এবং কোরবানির যে বিশাল শিক্ষা, এটাই আজকে আমরা আলোচনার টপিক ইনশাআল্লাহ আগামী 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিব। আমরা সকলেই এই হিস্ট্রি জানি, এই কিসসা এই স্টোরিটি জানি, কারণ এটা হচ্ছে কোরআনের স্টোরি, সবচেয়ে সত্য এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মোটামুটিভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছেন ডাইরেক্ট কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সর্বশেষে সবচেয়ে বড় ইমানের অগ্নি পরীক্ষা যেটা তিনি নিয়েছেন সেই ঘটনাটাকে বর্ণনা করছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ফালাম্মা বালাগা মা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হওয়ার পর ছেলের মতামত, তিনি ছেলেকে কোরবানি করলেও ছেলে প্রস্তুত থাকতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন, যে নবীর ঔরসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই যবিহুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে অপিনিয়ন জানতে চাইলেন, মতামত জানতে চাইলেন। ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, তাকে আমি সন্তান দিয়েছি যেন তেন সন্তান নয়, এক চরম ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়তের মর্যাদা দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর পূর্বপুরুষ তিনি কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করে বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে অনেক আগেই কবুল করার সুসংবাদ দিলেন। এবং এই সন্তানের কাছে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে চাইলেন, কোনো বিলম্ব না করে, কোনো হেজিটেশন না করে, কোনো প্রশ্ন না করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে, কোনো আপসেট না হয়, যেমন বাপ তেমন সন্তান, লাইক ফাদার লাইক সান যেভাবে বলা হয়, ঠিক তেমনিভাবে সাথে সাথেই তিনি বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, নিশ্চয়ই হে আমার সম্মানিত পিতা, আপনি যা কিছু আদিষ্ট হয়েছেন, যা আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে, এটা নবীদের সত্য স্বপ্ন, সুতরাং আমার উপর যে ইমানের পরীক্ষা, আমার উপর যে ইমানের পরীক্ষা, এই অগ্নি পরীক্ষায় আমরা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করতে চাই, যেভাবে অতীতের সমস্ত পরীক্ষাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছেন আসলিম আসলাম তুলি রব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তিনি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছেন, আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর উইলের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর রেজার মন্দির কাছে। তার জীবন, তার জীবনের চেয়ে প্রিয় সন্তানকে এবার তিনি, সন্তানকে বলার সাথে সাথে সন্তান প্রস্তুত হয়ে গেছেন, সন্তানের মাও তেমনি যেভাবে ফেলে দেওয়া হয়েছিল জনমানব শূন্য মরুময় প্রান্তরে যেখানে হিংস্র প্রাণীদের বসবাস, সেখানে তিনি খুশি হয়ে গেছিলেন যখন জেনেছিলেন এটি আল্লাহর ফয়সালা, আল্লাহর উপর ভরসা তিনি সম্পূর্ণরূপে করেছিলেন, আল্লাহর উপর রাজি এবং খুশি হয়ে তিনি সেটাকে মেনে নিয়েছিলেন। এবারও তিনি সন্তানকে প্রস্তুত করে দিলেন, সন্তান প্রস্তুত হয়ে গেলেন।
Falamma balagha ma husaya qala ya bunayya inni ara fil manami anni azbahuka fanzur ma za tara qala ya abati fa'al ma tu'mar ebong sathe sathe tini tar gaurab ke prakash korlen na inshallah bollen inshallah minas sabirin atiter momin mominat jara allahr pothe charom dhorjo dharan kore tader sob kichu qurban koreche hashimuke tik temni bhabe ismail alaihis salam bollen sei somosto নেক বান্দা বান্দিদের সবরকারীদের যে সবরকারীদের মহাপুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন এটা কত বড় সবরের কাজ একজন সুরীর নিচে একেবারে গলা হাসি মুখে প্রস্তুত করে দিয়েছেন তার জীবন কোরবান করছেন আরেকজন তার জীবনের চাইতে প্রিয়জন বৃদ্ধ বয়সের কলেজার টুকরা ইসমাইলকে কোরবান করছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাজ সদ্দাকতার রুইয়া ইব্রাহিম আলাইহিস সালামের এই আত্মসমর্পণ এবং বাপ বেটার আত্মসমর্পণ আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন ছেলেকে মাটিতে শুইয়ে দিয়ে ছুরি চালিয়ে দিয়েছেন আল্লাহ বললেন ইব্রাহিম আপনি তো আপনার স্বপ্নকে সত্যে পরিণত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ হিসেবে বাছাই করেছেন যে খলিলুল্লাহর টাইটেল সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমি তাকে আমার খলিল হিসেবে গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তার সব যা কিছু আছে সব তিনি কুরবান করতে প্রস্তুত হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তো তোমার স্বপ্নে পাওয়া আদেশ হুকুমকে সত্যে বাস্তবায়ন করেছো সুতরাং আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি তো এটাই দেখতে চেয়েছিলাম এই পরীক্ষায় তুমি এবং তোমার সন্তান কি হয় তোমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে এদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো প্রশ্ন নাই কেন এই সন্তানকে বৃদ্ধ বয়সে দান করলেন আল্লাহ এই ফুটফুটে বয়স হলো বাবার সাথে কাজ করতে পারে হাঁটতে চলতে পারে এত সুন্দর এত হালিম এত ধৈর্যশীল এত সুন্দর এক সন্তান সুসন্তান তাকে কেন কুরবানি করত আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যেটা হয় যে কোনো ফয়সালার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু খালিক আমরা যেহেতু মাখলুক আমরা তার দাস আমরা তার দাসী তার দাসত্ব তার আনুগত্য তার হুকুমের কাছে মাথা নত করে দেয়া এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণরূপে আমার আইনের কাছে আমার বিধানের কাছে আমার হুকুমের কাছে আমার দিনের কাছে আত্মসমর্পণ করো এর নামই হচ্ছে মুসলিম এই মুসলিমই নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমই নাম রেখেছেন মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ বলেন এই জন্য এই ইব্রাহিম আলাইহিসসালামের এই আদর্শকে ইব্রাহিম আলাইহিসসালামের এই কোরবানি এবং স্যাক্রিফাইসকে সিম্বলিকভাবে তোমাদের জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত আমি ওয়াজিব করে রেখে দিলাম এই শরীয়তে ও তারাকনা আলাইহি ফিল আখিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ইব্রাহিমের জন্য এবং ইসমাইলের জন্য এবং তার পরিবারের জন্য ফ্যামিলির জন্য বালাউন আযীম এটি বিশাল বড় অনেক অনেক বড় যে পরীক্ষাকে মাপযোগ করা যায় না এমন একটা অগ্নি পরীক্ষা ছিল যে আজিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যে আজিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে আজিম হচ্ছে আল কোরআনের আযীম যে মহান চরিত্রের উপর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে মহান চরিত্রকে যে মহান ব্যক্তিত্বকে সর্বোচ্চ সম্মানিত করেছেন এই আযীম কিতাব দিয়ে সেই আজিম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আজিব পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা যে পরীক্ষা কারো উপর হয় নাই এমন এক নজির তিনি স্থাপন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন জিব্রিল আমিনের মাধ্যমে ফেরেশতা কোলের মাধ্যমে বেহেস্তের পশু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পশুটিকে আপনি কুরবানি করে ফেলেন ইব্রাহিম আলাইহিস সালাম এটি কুরবানি করলেন এবং এটিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন চতুষ্পদ হালাল জানোয়ারকে যাদের জাকাতের নিসাব পরিমাণ মাল আছে তাদের জন্য এটি অত্যন্ত জরুরি এবং এটি ঈদুল আজহার দিনের সবচেয়ে বড় ইবাদত গতদিন আমি এ সম্পর্কে বলেছি আজকের দিনটি হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন জিকির আজকারের জন্য মাফি পাওয়ার জন্য তওবা ইস্তেগফারের জন্য তেলাওয়াতের জন্য রোজার জন্য নফল রোজা হাজিদের জন্য অবশ্যই রোজা নেই ঈদও নেই তাদের সামনে আরও বিশাল বিশাল কাজ রয়ে গেছে এই কোরবানি তারা করবেন তারা হজের বাকি গুরুত্বপূর্ণ কাজগুলো এই লাখ লাখ হাজিদের মধ্যে এই সময়ের ভিতরে সম্পন্ন করতে হবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার নিয়তে শয়তানকে বিদায় করার নিয়তে হজের নিয়ত করেছেন
হালাল মাল দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরকে জিয়ারত যারা করবেন তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই কঠিন সফরটাকে করবেন, ওয়ান্স ইন এ লাইফ টাইম জার্নি, এই কঠিন স্যাক্রিফাইসটা করবেন আরাফাতের ময়দানে, মাথায় কিছু নেই, পায়ে স্যান্ডেল, এরপরে আপনার কাফনের কাপড়, যত বড় ধনী যত বড় প্রভাবশালী হোক সকলে এক কাতারে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের স্লোগান তারা দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মুলকিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তিনি যে এক এবং একক, এটাই হচ্ছে ইমানের মূল কথা, ইসলামের মূল কথা। সমস্ত হাজিরা মিলে এই স্লোগান দিচ্ছেন, আর আমরা যেখানে বাইরে আছি আরাফাতের বাইরে, আমরাও সেই প্রশংসার বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী। এখানে যত বড় বাদশাহ, যত বড় প্রভাবশালী, যত বড় প্রধানমন্ত্রী, যত বড় প্রেসিডেন্ট, যত বড় প্রাইম মিনিস্টার, যত বড় ধনাঢ্য রিচ মানুষ হোক না কেন, সকলে এক অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের মুলকিয়তের কাছে, বাদশাহীর কাছে, হুকুমের কাছে আত্মসমর্পণ করে কবরের কাপড় পরে রিহার্সাল দিচ্ছেন যে আমাদের কিছুই নাই, সমস্ত ক্ষমতার মালিক, ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব সার্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্ব সোভেরেনটি যা আছে, কোনো সুপার পাওয়ারের কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কিছুদিনের জন্য তিনি পরীক্ষা করার জন্য দেন, তারপরে শেষ হয়ে যায়। এই ভ্রাতৃত্ব, এই মহান শিক্ষা, এই স্লোগান, এই এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এককভাবে, একক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের স্বীকৃতি, উলুহিয়াতের স্বীকৃতি দান করাই হচ্ছে হজের মহান শিক্ষা, এটাই হচ্ছে কুরবানির মহান শিক্ষা, এটাই হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান ঘোষণা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত আমানত হিসেবে দেওয়া হয়েছে, কোনো কিছুর মালিক আমি নই, টেম্পোরারি মালিকানা আমাকে দেওয়া হয়েছে, আমাকে পরীক্ষা করা হচ্ছে, আমাকে টেস্ট করা হচ্ছে, আমাকে ট্রায়াল দেওয়া হচ্ছে, আমি এই আমানতকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হুকুম আসে তখন এটাকে সুপুর্দ করে দিতে পারি কিনা। এই যে সিম্বলিক কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, এই কোরবানিকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট অনুযায়ী করতে পারি কিনা, আমরা কোন নিয়তে, আমরা কি হালাল মাল নিয়ে, আমরা কি শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোরবানি করতেছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দেখতে চান। এবং এটা যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সদস্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কোরবানিগুলো করেছেন, বহু কোরবানি তিনি, বিদায় হজ এটি তার জীবনের একমাত্র হজও ছিল, বহু কোরবানি তিনি করেছেন, এবং এই কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার জন্য সম্পূর্ণরূপে হালাল করে দিয়েছেন, এটি কোরবানি দাতা সম্পূর্ণ এটিকে সে এনজয় করতে পারে, ইভেন কোরবানির পশুর চামড়া পর্যন্ত ব্যবহারযোগ্য করে সেটা ব্যবহার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের এর কোনো কিছুই প্রয়োজন নেই। এটা যদি গরিব মিসকিন আত্মীয় স্বজনকে বিলিয়ে দেয় সেটি অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এটা সম্পূর্ণ সে নিজের অধিকারে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো এই মাংস চান না, এই গোশত চান না, এই রক্ত চান না, এই পশু চান না, ইব্রাহিমের এই কোরবানি তিনি চেয়েছেন, তে তিনি আমার আইনের কাছে, তিনি আমার হুকুমের কাছে মাথা নত করেন কিনা, আমাদের কাছে তিনি এটি দেখতে চান। এই কোরবানির দিনে আসুন, কোরবানির ইতিহাস এর বহু পুরাতন মানব সৃষ্টির ইতিহাস, যেদিন থেকে গতদিন কিছু বলেছিলাম আপনারা সকলেই সেই ইতিহাসটা জানেন যে কাবিল এবং হাবিলের ঘটনার মধ্যে কোরবানি শুরু হয়, এবং তারাই হচ্ছে আদম আলাইহিস সালামের প্রথম দিকের সন্তান, আদম আলাইহিস সালাম এর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে এই হুকুম দিয়েছেন, এবং তখন থেকে কোরবানি শুরু হয়েছিল, এবং কোরবানিকে একটা কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের জন্য, সিনসিয়ারিটির জন্য ছোটো হওয়া সত্ত্বেও কবুল করে নিয়েছেন, সেটা ছিল হাবিলের কোরবানি। কাবিলের কোরবানি বড় হওয়া সত্ত্বেও তার ভিতরে সিনসিয়ারিটি ছিল না, উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নাই। হিজরতের বিশাল সওয়াব, এক ব্যক্তি হিজরত করেছেন তার প্রেমিকাকে পাওয়ার জন্য, বুখারী শরীফে প্রথম হাদিস এসে গেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেক কাজের কর্মফল নির্ভরশীল। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা দিয়ে বলেছেন, কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে, সেটি হিজরতের সেই মহান সওয়াব থেকে বঞ্চিত হবে। আও ইমরাআতুন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো মহিলাকে পাওয়ার উদ্দেশ্যে, বিবাহ করার উদ্দেশ্যে সেখানে হিজরত করে, তাহলে সেটাই সে পাবে যার উদ্দেশ্যে সে হিজরত করেছে, কোরবানি যে উদ্দেশ্যে করেছে, হজ যে উদ্দেশ্যে করেছে, সেই উদ্দেশ্যটাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমাদের সব কিছু নিবেদিত হবে, এটি হচ্ছে হজের স্পিরিট এবং শিক্ষা। হজে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, হজে শয়তানকে বিতাড়িত করে দিয়ে, শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে, এবং কোরবানিতে পশুর গলায় সিম্বলিক কোরবানির গলায় কোরবানি চালিয়ে দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে আমাদের জীবনের সকল পশুত্ব বর্বরতাকে
কুরবানি করতে হবে, বিসর্জন দিতে হবে, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান আদর্শকে সমুন্নত করে এই ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস এবং কুরবানির আসল স্পিরিট এবং চেতনা নিয়ে হালাল মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানিগুলোকে করার এবং ঈদুল আজহাকে সেলিব্রেট করার। এবং আজকের দিন আমরা অনেকেই অধিকাংশই রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রোজা অন্যতম শ্রেষ্ঠ ফজিলতের রোজা, 2 বছরের গুনাখাতা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাফ হয়ে যাবে, তওবার সাথে যেন আমাদের সমস্ত জিন্দেগীর গুনাখাতা মাফ হয়ে যায় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।